নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে ব্রিক ব্রেকিং আপডেট, 2023 সালে যারা মাধ্যমিক এক্সাম দিতে চলেছে, অর্থাৎ যারা মাধ্যমিকে পরীক্ষা দিতে চলেছিল, এই 2023-এ যারা মাধ্যমিক দিতে চলেছে, তো তাদের জন্য একটা দারুণ খুশির খবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটা দারুণ খুশির খবর রয়েছে। তো মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ, বিনামূল্যে এই টেস্ট পেপার পেয়ে যাবেন স্কুল থেকে। আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে এই টেস্ট পেপার কবে থেকে স্কুলে পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যেমন কাজে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আর যারা যারা নতুন রয়েছে, নিচের দিকে সাদা কালার সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে নিচে থাকা অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন পরবর্তী আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে ব্রিক ব্রেকিং আপডেট সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটা দারুণ খুশির খবর, যারা যারা 2023 সালে মাধ্যমিক দিতে চলেছেন। তো বন্ধুরা, মাধ্যমিকের টেস্ট পেপার ইতিমধ্যে প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ। তো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ। এই টেস্ট পেপার স্কুলে পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। সামনের ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা, আর সেই পরীক্ষার আগে ফের একবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত হলো মাধ্যমিকের টেস্ট পেপার। বছরের শুরুতে সোমবার সেই টেস্ট পেপার পরীক্ষার্থীদের জন্য প্রকাশ করা হয়েছে, এবং এরই পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে একটি নতুন নির্দেশিকা, যেখানে বলা হয়েছে যে এই টেস্ট পেপার বিনামূল্যে পৌঁছে যাবে। এই টেস্ট পেপার পৌঁছে যাবে প্রতিটি পরীক্ষার্থীদের হাতে। দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত স্কুলগুলিকে, প্রত্যেক পড়ুয়ারা তাদের নিজেদের স্কুল থেকে এই টেস্ট পেপার সংগ্রহ করতে পারবেন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই নির্দেশিকা রাজ্য সরকারের অধীনে থাকা সব স্কুলগুলি এবং জেলা বিদ্যালয়ে পরিদর্শকদের পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে জেলা বিদ্যালয়ে পরিদর্শকদের এই বছরের মাধ্যমিক পরীক্ষা টেস্ট পেপার পাঠানো হচ্ছে। দ্রুততার সঙ্গে সেই সব টেস্ট পেপার মাধ্যমিক পরীক্ষার্থীদের দিতে হবে। এরই পাশাপাশি পর্ষদ অনুমোদিত স্কুল প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তারা যেন দ্রুত বিদ্যালয়ে পরিদর্শকদের সঙ্গে যোগাযোগ করেন, টেস্ট পেপারগুলি প্রত্যেক পরীক্ষার্থী যাতে টেস্ট পেপার পেয়ে যান তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রসঙ্গত 2023 সালের মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে, এবং সেই নির্দেশিকায় বলা হয়েছে যে সিসিটিভি ফুটেজ রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে শৌচাগারে, এবং স্কুলগুলিতে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে, এবং বেঞ্চ আলোর ব্যবস্থা রাখতে হবে স্কুল কর্তৃপক্ষকে। এবং কোনো পরীক্ষার্থী যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য আলাদা ঘর বরাদ্দ করতে হবে, আলাদা করে পরীক্ষার্থীদের ব্যাগ রাখার ঘর সহ যাবতীয় সুস্থ বন্দোবস্ত করতে হবে স্কুলগুলিকে। বন্ধুরা, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটা দারুণ খুশির খবর, এই মুহূর্তে ব্রিক ব্রেকিং আপডেট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল। 2023 সালে যারা যারা মাধ্যমিক দিতে চলেছেন তাদের জন্য টেস্ট পেপার। তো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই নির্দেশিকা রাজ্য সরকারের অধীনে থাকা সব স্কুলগুলি ও জেলা বিদ্যালয়ে পরিদর্শকদের কাছে পাঠানো হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যে জেলা বিদ্যালয়ে পরিদর্শকদের এই বছরের মাধ্যমিক পরীক্ষার টেস্ট পেপার পাঠানো হচ্ছে। দ্রুততার সঙ্গে সেই সব টেস্ট পেপার মাধ্যমিক পরীক্ষার্থীদের দিতে হবে। তাহলে বন্ধুরা, খুব শীঘ্রই নিজেদের স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই টেস্ট পেপার। তো বন্ধুরা, এই ভিডিওটি সমস্ত মাধ্যমিক যারা যারা 2023-এ দিতে চলেছেন সেই স্টুডেন্টদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করতে, যাতে করে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি তারাও জেনে নিতে পারে। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর এরকম এডুকেশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।